হ্যালো স্টুডেন্ট তোমাদের আবার একবার স্বাগত জানি আস্থা টিউটার হোমের আবার একটা নতুন ক্লাসে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমরা অনেকদিন আগে অনুরোধ করেছিলে যে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্সের গ্রুপ সি এবং গ্রুপ ডি দিতে তাই তোমাদের অনুরোধে আজকে আমার এই ক্লাসে থাকছে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যান্সার পেপার নাম্বার ওয়ানের যা পেজ নাম্বার দুশো একষট্টি এবং বাষট্টি গ্রুপ সির প্রশ্নের উত্তর ঠিক আছে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক ক্লাসটি শুরু করার আগে ছাত্রছাত্রীদের কাছে রিকোয়েস্ট আছে তোমরা অবশ্যই এই ক্লাসটি সম্পূর্ণ দেখে নাও আগে তোমাদের শর্ট কোশ্চেন হয়ে গেছে এখন তোমাদের লং কোশ্চেন সম্পূর্ণটাই রেডি হয়ে যাবে আর ছাত্রছাত্রীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে লেটস গো প্রথমে আছে তিনের দ্বাগি নিম্ন প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আয়ের দাগে এখানে বলেছে যে গতিবেগের ভরবেগের ধারণা ব্যথি রেখে নিউট্রনের দ্বিতীয় গতিসূত্র বিবৃতিকরণ এখানে তোমাদের যে উত্তরটি লিখে দেওয়া আছে কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তবে বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক কার্যকর বল বস্তুটির ওপর ভর ও তরণ গুণ ফল বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ ও সেই দিকে ঘটে এটি হলো ভর বেগের ধারণা ব্যতিরেখে অথবা অপরিবর্তিত ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এরপরে ডবল আই বলেছে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো এখানে এটি হচ্ছে অনেক বড় অঙ্ক এখানে তোমাদের আমি তোমাদের ছবি দেখে দিচ্ছি তোমরা অবশ্যই তুলে নাও এটা আমি যদি বলি ক্লাসটি অনেকটাই বড়ো হয়ে যাবে তাই তোমাদের আমি দেখে দিচ্ছি তুলে নাও এখানে তোমাদের দেখো তোমরা অবশ্যই স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে তোমরা অবশ্যই খাদে টুকে অবশ্যই বুঝে নিতে পারবে এরপরে যে প্রশ্নটি আছে আমরা তারা চলে যাব তার আগে তোমরা এই যে সমীকরণগুলো দেওয়া আছে সমীকরণগুলো তুলে নাও এবং সর্বশেষ যে লেখা আছে অর্থাৎ সংঘর্ষের আগে ও পরে বস্তু দুটির ভর মোট ভরবেগ সংরক্ষিত থাকে এটি ভরবেগের সূত্র এভাবে নিউটন তৃতগতি সূত্র থেকে ভরবেগের সংরক্ষণের সূত্র পাওয়া যায় তৃতীয় প্রশ্ন বলেছে যে ম্যাট্রিক পদ্ধতি কাকে বলে আর এর সুবিধা কী ম্যাট্রিক পদ্ধতি বলা না যে পদ্ধতিতে দৈর্ঘ্য রেক সেন্টিমিটার ভরের রেক গ্রাম এবং সময় একক সেকেন্ডে ব্যবহৃত হয় তাকে বলা হয় সিজেস বা ম্যাট্রিক পদ্ধতি এরপরে ম্যাট্রিক পদ্ধতির সুবিধা কী না ম্যাট্রিক পদ্ধতি কোনো ভৌত রাশির রেককের এর সঙ্গে ডেসি সেন্টি ন্যানো কিলো মেগা ইত্যাদি উপসর্গগুলো যোগ করে ছোট বা বড় এককগুলি দেখা যায় দ্বিতীয় হচ্ছে যে এই পদ্ধতিতে আয়তন ও ভরের একটি সুবিধাজনক সম্পর্ক আছে যেমন এক সেমি ইন্টু এক সেমি ইন্টু সেমি অর্থাৎ এক সেমি কিউব জলের ভর এক গ্রাম বা এক লিটার জলের ভর এক কেজি এরপরে একটি প্রশ্ন বলেছে এখানে ফাইভ হবে চল্লিশ ইন্টু টেন টু দ্য ফাইভ ডাইন বল পঞ্চাশ কেজি ভরের ওপর বস্তুর প্রয়োগ করাইলে এক মিনিট পর বস্তুর ভর বেগ কত হবে প্রশ্নের উত্তর এফ এফ এর মান হচ্ছে চল্লিশ ইন্টু ফর্টি ইন্টু টেন টু দ্য ফাইভ ডাইন আর ভর হচ্ছে পঞ্চাশ কেজি অর্থাৎ ফাইভ ইন্টু টেন টু দ্য ফোর গ্রাম আর সময় হচ্ছে এক মিনিট অর্থাৎ কত না ষাট সেকেন্ড তাহলে তরণ সমান বল বাই ভর অতএব চল্লিশ ইন্টু টেন টু দ্য ফাইভ বাই ফাইভ ইন্টু টেন টু দ্য ফোর তাহলে যদি মান বের করে তাহলে এটি হবে এইট ইন্টু টেন সেমি পার সেকেন্ড স্কোয়ার এরপরে এ সমান অর্থাৎ তরণ তরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি এখান যেখানে তোমাদের ভি সমান অন্তিম বেগ ইউ সমান প্রাথমিক বেগ আর টি সমান সমান তাহলে এখানে তোমাদের যেটি মান বুঝিয়ে দেওয়া হবে যে এইট ইন্টু টেন ইকুয়াল টু ভি মাইনাস জিরো বাই ষাট অতএব হবে যে এইট ইন টু টেন ইন্টু ষাট ইকুয়াল টু ভি তাহলে ভি সমান আটচল্লিশশো সেমি পার সেকেন্ড ভর বেগ ফাইভ ইন্টু টেন টু দা ফোর ইন্টু আটচল্লিশশন অতএব এটি হবে কত হ্যাঁ টেন দুশো চল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার আর সিক্স তাহলে এটি হবে চব্বিশগু ইন্টু টেন টু দা সেভেন গ্রাম পার গ্রাম ইন্টু সেমি পার এখানে কে লেখা হয়ে গেছে এটি যতটা সেকেন্ড হবে এরপরে আছে যে অথবা বল সংযোজন সূত্রটি বিবৃতি করো এবং তার সামান্তরিক সূত্রটি বিবৃতি করো তার সামান্তরিক সূত্রটি বিবৃতি করতে বলেছে বলের সংযোজন সম্পর্কিত সামান্তরিক সূত্র এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একক তলীয় বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বা পাশাপাশি বাহু দ্বারা ও মানে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত ও সামান্তরিকের না বল দুটি লব্ধি বল ও এটি লব্ধি বল দিকে ও এটা ও হবে এটা উ হয়ে গেছে এটি দিক ও মানে প্রকাশ হয় এরপরে ভিত দাগে অর্থাৎ লম্বন লম্বন ভুল কী প্রশ্নের উত্তর সাধারণ স্কেলের সাহায্যে কোনো রেখাংশের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে রেখাংশের দুই প্রান্তে পাঠ নেওয়ার সময় পাঠ বিন্দুতে স্কেলের সঙ্গে দৃষ্টি রেখা লম্বনভাবে থাকে থাকতে হবে না হলে পাঠের ত্রুটি হবে অর্থাৎ চোখের বিভিন্ন অবস্থানে পাঠ বিভিন্ন হবে এই ধরনের ত্রুটিকে লম্বন ত্রুটি বলা হয় বা লম্বন ভুল বলা হয় এরপর অথবা এককের প্রয়োজনীয়তা কী এককের প্রয়োজনীয়তাগুলি হল এক একক ছাড়া পরিমাপ বোঝা যায় না দ্বিতীয় হচ্ছে কোনো যেমন যে কোনো পাত্রে জলের পরিমাণ তিন বলে কিছু বোঝা যায় না কিন্তু জলের পরিমাণ তিন লিটার বলে বোঝা যায় এরপরে দ্বিতীয় সূত্র হচ্ছে যে এককের সাহায্যে দুটি সমজাতীয় ভৌত রাশি পরিমাপের পরিমাপের তুলনা করা যায় এরপরে তৃতীয় হচ্ছে এককের সাহায্যে বস্তু বিভিন্ন ভৌত রাশির মধ্যে পার্থক্য করা হয় এরপরে ফলে এক্স ভিআই দেখা বলছে এক্স ওয়াই যে তিনটি পরমাণু যথাক্রমে একত্রিশ বত্রিশ ও চৌত্রিশ এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে যথাক্রমে এদের দেওয়া আছে যে পনেরো ষোলো এবং ষোলো এদের মধ্যে আইসোটোপ আইসোটনগুলি দেখুন লেখুন আইসোটোপ ওয়াই এবং জেড পরমাণু পরস্পরে আইসোটোপ কারণ এই দুটি পরমাণু পারমাণবিক ক্রমাঙ্ক একই এবং ভর সংখ্যা আলাদা আর আইসোটোন না এক্স ওয়াই এই দুটি পরমাণু নিউট্রন সংখ্যা একই যদি নিউট্রন সংখ্যা যদি দেখি তাহলে ষোলো হবে এই দুটোর অর্থাৎ একত্রিশ মাইনাস পনেরো এটি হবে ষোলো এবং বত্রিশ মাইনাস ষোলো সমান ষোলো এটি হবে ষোলো তাই নিউট্রন সংখ্যা যেহেতু ষোলো হঠে তাই এটি হবে আইসোটোন এরপরে বলেছে যে ভি ডবল আই প্রোটন ও নিউট্রনের মধ্যে পার্থক্য লেখ আধানে প্রকৃতি প্রোটন ধনাত্মক আধানযুক্তকণা আর নিউট্রন নিস্তরিত দ্বিতীয় হচ্ছে পরমাণুর উপস্থিতি সব পরমাণুতে প্রোটন আছে সাধারণভাবে হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন বিহীন এরপরে বলেছে ভি ত্রিপুল আই সি এ এবং সিএ টু প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন আমরা জানি যে সিএ টু প্লাস বেশি সুস্থিত কেননা আমরা যদি দেখি তাহলে সি এ অর্থাৎ এর যোজ্যতা কত আছে না যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটি হবে যে দুই আট আট দুই অর্থাৎ আট আট ষোলো দুয়ে আট আট ষোলো দুই আঠেরো দু কুড়ি এটা তো কুড়ি নম্বর পর্যায়ে অবস্থিত এটি যোজ্যতা হচ্ছে দুই এবার সি এ টু প্লাস যদি করে দিই তাহলে দুটি ইলেকট্রন বর্জন হবে এবং দুটি ইলেকট্রন বর্জন হলে কত হবে না এটি একটা নিষ্ক্রিয় মৌলা নিষ্ক্রিয় মৌলা হবে নিষ্ক্রমূল্য হওয়ার জন্য এটি বেশি সুস্থিত এখানে তোমাদের এটি লিখে দেওয়া আছে অবশ্যই তোমরা একবার পড়ে নেবে আমার কথা যদি বুঝতে নিতে পারো অবশ্যই তোমরা লিখতে পারবে এরপর আজকের ক্লাসের শেষ প্রশ্ন অথবা দেখে প্রশ্ন বলেছে যে এম থ্রি প্লাস আয়ন দশটি ইলেকট্রন এগারোটি নিউট্রন এম মৌলটি ইলেকট্রন বিন্যাস লেখো এবং তার ভর সংখ্যা কত ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন হচ্ছে দশটি আর প্রোটন হচ্ছে তেরোটি অতএব ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা আট আর ভর সংখ্যা এটি হবে যে সাতাশ ঠিক আছে ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি আজকে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে জানাবে কমেন্ট করবে তোমাদের কোন কোন ক্লাসে প্রয়োজন আছে এবং তাছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে কথাটা বললেই নয় অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের আরও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে তোমাদের এই সমস্যাগুলো আছে আমি তার অনুযায়ী তোমাদের ক্লাস দেব। ঠিক আছে আজকে আমার এই ক্লাসটি এখানে শেষ করলাম আর তোমাদের আগে যে অঙ্কটা কথা বলেছিলাম সেটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমাদের আমি আবার একবার দেখে দিচ্ছি অবশ্যই তোমরা এই অঙ্কগুলো দেখেই নাও আর আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করবে তবে তার আগে তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও এবং বুঝতে পারলে যদি যদি না বুঝতে পারো অবশ্যই তোমার স্ক্রিনশট করে নেবে এবং স্ক্রিনশট করে চেষ্টা করে তাও যদি না তোমরা বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানালে এরপরে ক্লাসে এ অবসর সময় তোমাদের অবশ্যই আমি বলে দেবো ঠিক আছে আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম টাটা বাই বাই